সিদ্ধান্তের হাইকোর্টের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে অপসারণের নির্দেশ হাইকোর্টের। প্রাথমিক শিক্ষা নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় নির্দেশ হাইকোর্টের। দেখো, হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি মানিক ভট্টাচার্যকে এক্ষুনি তার পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণ করতে হবে এবং তার জায়গায় যিনি এই মুহূর্তে সচিব রয়েছেন পর্ষদের রত্না চক্রবর্তী বাগচি, তিনি দায়িত্ব নেবেন এবং মানিক ভট্টাচার্যকে আগামীকাল দুপুর দুটোর সময় কলকাতা হাইকোর্টে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং থেকে আদালতের যে বিশেষ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই ধরনের একটা নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে মানিক ভট্টাচার্যকে এই যে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলো সেটা কেন নেওয়া হলো, তার কারণ তুমি জানো যে গতদিন অর্থাৎ গত শুক্রবার যখন এই মামলার শুনানি হয় তখন প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিছু নথি পেশ করার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এবং সেই নথির বেশ কিছু নথি আজকে কলকাতা হাইকোর্টের সামনে যেগুলো পেশ করা হয়েছে সেগুলো কলকাতা হাইকোর্ট মনে করছে যে এগুলো আদপেই গ্রহণযোগ্য নয় এবং সেই কারণে সেগুলোকে আদালতের নির্দেশের অবমাননা করা হয়েছে বলে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন। এছাড়াও যে নথিগুলো কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে সেই নথির গ্রহণযোগ্যতা নিয়েও কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছে এবং এই নথিগুলো আদৌ পরে বানানো হয়েছে কিনা বা সদ্য বানানো হয়েছে কিনা বা বিকৃত করা হয়েছে কিনা সেটা নিয়েও কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশয় প্রকাশ করেছেন এবং সেই জন্যই তিনি কিন্তু এই সব নথি আজকে ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লি সিএফএসএল এর কাছে পাঠিয়েছেন এবং সিবিআই এর মাধ্যমে দিল্লির ফরেন্সিক ল্যাবে এই সমস্ত নথিগুলোকে পর্যবেক্ষণ করা হবে, পরীক্ষা করা হবে এবং এই সমস্ত নথি কবে সই করা হয়েছিল, এই প্রিন্ট আউট গুলো কবে নেওয়া হয়েছিল সেই সমস্ত ফরেন্সিক পরীক্ষা করে দেখা হবে। ফলত আদালতের পর্যবেক্ষণ হচ্ছে নথি নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে এই যে সংশয় রয়েছে বা যে তথ্য কলকাতা হাইকোর্টের কাছে গোপন করা হয়েছে পর্ষদের তরফ থেকে তার সমস্ত দায় একমাত্র কারণেই অবিলম্বে মানিক ভট্টাচার্যকে অপসারণ করতে হবে, তার জায়গায় আপাতত হবে সচিব রত্না চক্রবর্তী বাগচি, তিনি দায়িত্বভার গ্রহণ করবেন এবং সরাসরি বলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর অবিলম্বে মানিক ভট্টাচার্যের জায়গায় নতুন সভাপতিকে নিযুক্ত করবেন। তুমি জানো যে কলকাতা হাইকোর্ট এখানে মূলত যে মামলার সূত্রপাত হয় সেই সূত্রপাতে বলা হয়েছিল যে 86 জন প্রার্থী তারা কিন্তু অবৈধভাবে এই চাকরি পেয়েছেন এবং তারা অনেকে হয়তো পরীক্ষাতেই বসেনি, পরবর্তী ক্ষেত্রে মামলার শুনানি পর্ব যখন এগিয়েছে সেই সময় দেখা যায় যে সংখ্যাটা 86 নয়, প্রায় 273 জনকে প্রাথমিকভাবে 269 এবং তারপরে 273 জনকে বাড়তি এক নম্বর দিয়ে পরীক্ষায় পাশ করা টেট পরীক্ষায় পাশ করানো হয়েছিল এবং যার ভিত্তিতে এদের মধ্যে 265 জন বর্তমানে নিয়োগপত্র হাতে পেয়েছেন। ফলে তো কলকাতা হাইকোর্টের কাছে প্রশ্ন ছিল এই যে 273 জনকে এক নম্বর করে বাড়ানো হলো, এই 201 নম্বর বাড়ানো এই 273 জনকে এক নম্বর বাড়ানোর প্রক্রিয়াটা কি ছিল। এখানে পর্ষদের তরফ থেকে উত্তরে বলা হয়েছিল যে একটি বিশেষ কমিটি রয়েছে এবং সেই বিশেষ কমিটি গোটা পরিস্থিতি স্ক্রুটিনাইজ করে অর্থাৎ তারা খতিয়ে দেখে এই এক নম্বর বাড়াবার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারা বলেছিলেন তাদের কাছে 2787টি আবেদনপত্র এসছে যে টেটের একটি প্রশ্নপত্রে ভুল রয়েছে, অতএব সেটাকে পুনর্মূল্যায়ন করা হোক এবং তাদের নাম্বার বাড়ানো হোক, তাহলেই তারা এই টেট পরীক্ষার যোগ্যতামান অর্জন করবেন, তারা উত্তীর্ণ হবেন এবং তারা নিয়োগপত্র হাতে পাবেন। ফলে তো এখানে মহামান্য বিচারপতির প্রশ্ন ছিল এই যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল এই বিশেষ কমিটির সিদ্ধান্ত কি ছিল, এই বিশেষ কমিটিতে কারা কারা ছিলেন, এই বিশেষ কমিটি কবে নেওয়া হয়েছিল এবং এই বিশেষ কমিটি তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কোনো অনুমোদন দিয়েছিল কিনা বা সেই অনুমোদন দেওয়া হয়ে থাকলে কবে সেই অনুমোদন দেওয়া হয়েছিল এবং সেই বোর্ডের মিটিংয়ে বা পর্ষদের যে মিটিং হয়েছিল সেই বিশেষ মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছিল এবং পর্ষদের এই সিদ্ধান্তের পরে স্কুল শিক্ষা দপ্তরের তরফেই বা অনুমোদন নিয়ে কি সিদ্ধান্ত হয়েছিল। বলতো এই ধরনের একাধিক তথ্য কলকাতা হাইকোর্ট চেয়ে পাঠিয়েছিল এবং যে তথ্য কলকাতা হাইকোর্টের কাছে আজকে পেশ করা হয়েছে সেখানে মহামান্য বিচারপতির অবজারভেশন হচ্ছে যে 2017 সালে এই মিটিংগুলি হয়েছিল এবং তার প্রেক্ষিতে যে স্বাক্ষর এবং যে নথি কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয়েছে তা এখনো এত ভালো অবস্থায় কি করে আছে, কেননা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে 5 বছরের পুরনো নথি বা তথ্য বা সই সেটা কিন্তু কি
কিছুটা মলিন হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো তা সমানভাবে উজ্জ্বল রয়েছে, যেটা আজকে বা কালকে সই করলে হতে পারে। এবং সেক্ষেত্রেই তিনি কিন্তু এই গোটা বিষয়টার জন্য ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন।